কারণে অকারণে ডাক্তাররাও দিচ্ছেন, ওষুধ কোম্পানিগুলো পাহারায় থাকে চিকিৎসকরা ঠিকঠাক লিখছেন কিনা, ফার্মেসিও বিক্রি করছে দেদারসে। রোগীরাও মনে করছেন অল্পদিনে সুস্থ তো হওয়া যাচ্ছে, অ্যান্টিবায়োটিক বিক্রিতে ফার্মেসিগুলো তোয়াক্কাও করছে না ডাক্তারের প্রেসক্রিপশন। দীর্ঘদিন ধরে এই ব্যবসা করি, সেহেতু কিছুটা জানি, ওই ক্ষেত্রে আমার নিজস্ব লোকজন হলে বলি যে ভাই এটা খা আর ডাক্তারের সাজেশন এবং ডোজ টোটাল ডোজটা কমপ্লিট করবি। অকারণে অ্যান্টিবায়োটিক নেয়া তিন রোগীর ড্রাগ সেন্সিটিভিটি রিপোর্ট। বয়স আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতু। দর্শক, ওষুধ যেমন জীবন বাঁচায় তেমনি ওষুধ মানুষের জীবনকেও কেড়ে নেয়, সত্যিই ভাবার বিষয়। কত হাজার লোক 2023 সালে মারা গিয়েছে আর কত হাজার লোক এই রোগে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার কারণে ভুগছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তাহলে চলুন আমরা সেখানে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। চিকিৎসকরা ঠিকঠাক লিখছেন কিনা, ফার্মেসিও বিক্রি করছে দেদারসে। রোগীরাও মনে করছেন অল্পদিনে সুস্থ তো হওয়া যাচ্ছে, অ্যান্টিবায়োটিক বিক্রিতে ফার্মেসিগুলো তোয়াক্কাও করছে না ডাক্তারের প্রেসক্রিপশন। দীর্ঘদিন ধরে এই ব্যবসা করি, সেহেতু কিছুটা জানি, ওই ক্ষেত্রে আমার নিজস্ব লোকজন হলে বলি যে ভাই এটা খা আর ডাক্তারের সাজেশন এবং ডোজ টোটাল ডোজটা কমপ্লিট করবি। অকারণে অ্যান্টিবায়োটিক নেয়া তিন রোগীর ড্রাগ সেন্সিটিভিটি রিপোর্ট। বয়স 37, এরই মধ্যে শরীরে অকার্যকর প্রথম সারির অ্যান্টিবায়োটিকগুলো। বয়স 60-এর উপর এমন দুই রোগীর বেলায় অকার্যকর প্রায় সব অ্যান্টিবায়োটিক। ফার্স্ট লাইন সেকেন্ড লাইন অল রেজিস্ট্যান্ট, আমাকে বাধ্য হয়ে মেরোপেনাম দিতে হচ্ছে। যখন এগুলো একসময় ব্যবহার করতে থাকবো অযাচিতভাবে, তখন একটা পর্যায়ে এগুলো যখন রেজিস্ট্যান্ট হতে থাকবে তখন আপনার আর যাওয়ার জায়গা থাকবে না, তখন এই ইনফেকশনটা ট্রিট করা ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওই গবেষণা দলের অন্যতম ডাক্তার রাব্বি জানান, গেল দেড় বছরে 72,670 জনের নমুনা পরীক্ষা করেছেন, পেয়েছেন বেশিরভাগ অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে কোনো কোনো জীবাণু 75-90% প্রতিরোধী হয়ে উঠেছে। যে অ্যান্টিবায়োটিকটা আইসিইউতে ব্যবহার করার কথা সেটা আমরা ওয়ার্ডে ব্যবহার করতে বাধ্য হচ্ছি। এই একই রিপোর্টে দেখা যাচ্ছে যে ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে প্রথম সারি দ্বিতীয় সারির সমস্ত অ্যান্টিফাঙ্গালগুলো আর কাজ করছে না, অকার্যকর হয়ে গেছে। অ্যান্টিবায়োটিকের এমন যথেচ্ছ ব্যবহারে শুধু বাংলাদেশেই এক বছরে প্রাণ গেছে 26,000-এরও বেশি মানুষের। রোগীর হয়তো ডায়াবেটিস আছে, আনকন্ট্রোল অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, তার হঠাৎ একটা ইউরিন ইনফেকশন হচ্ছে বা নিউমোনিয়া হয়ে সে মারা যাচ্ছে, একটা সার্জারি হয়েছে, সার্জারি হওয়ার পরে সার্জারির স্থলের ইনফেকশন হয়ে রোগীটা মারা যাচ্ছে। কি হয় যদি অকারণে কেউ অ্যান্টিবায়োটিক গ্রহণ করে বারবার? আমাদের শরীরে কিছু জীবাণু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, এটা ভালো জীবাণু, এটা আমাদেরকে প্রোটেক্ট করে। আননেসেসারি অ্যান্টিবায়োটিক এই ভালো জীবাণুগুলিকে আমি ধ্বংস করে ফেলতেছি। ওষুধ খেয়ে যে আমাকে ভালো করার কথা ছিল, বিনিময়ে আমি আসলে খারাপ হয়ে গেলাম। কি হতে পারে ভবিষ্যৎ যদি এভাবেই চলতে থাকে? ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট দেখেন, আমরা বলেছি কি এখন প্রায় $20 trillion খরচ হচ্ছে মানুষের পিছনে, এটা 2050-এ গিয়ে 100 trillion-এ যাবে। আমরা বলেছি কি যে মৃত্যু হার এখন 2019 সালে ছিল 12 লাখ মানুষ মারা গেল, আমাদের এটা 2050-এ গিয়ে আমরা কোভিডে যত মানুষ মারা গেছে তার দ্বিগুণ মানুষ মারা যাবে। 5-10 বছর পরে সেন্সিটিভ অ্যান্টিবায়োটিকের সংখ্যা খুবই কমে যাবে, আমাদেরকে সেই প্রি পেনিসিলিনের যুগে চলে যেতে হবে যখন কিছুই করার থাকবে না ইনফেকশন হলে। এ থেকে উত্তরণের কি উপায়? যেসব চিকিৎসকরা হরহামেশাই বিনা কারণে অ্যান্টিবায়োটিক লিখছেন না, তারা বলছেন চিকিৎসকদের যে ব্যবস্থাপত্র সেটির অডিট হওয়া দরকার। একই সঙ্গে জবাবদিহি তার আওতায় আনতে হবে যে ফার্মেসিগুলো দেদারসে অ্যান্টিবায়োটিক বিক্রি করছে এবং যে ওষুধ কোম্পানিগুলো জোরপূর্বক সেগুলো মার্কেটে প্রতিষ্ঠিতও করছেন। আখলাকুস।